আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন। আমি নিয়মিত আমার সাবজেক্টের বিষয়ভিত্তিক ভিডিওগুলো আমাদের পেজে এবং ইউটিউবে দিয়ে থাকি। যদি ভালো লাগে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং বিভিন্ন জনকে বা আপনাদের পরিচিত জনকে শেয়ার করে তাদেরকে সচেতন করবে। আজকে যে বিষয়টি নিয়ে বলবো, পিত্তথলির পাথর যাদের থাকে বাট উপসর্গ থাকে না, তাদের কি কোনো চিকিৎসার প্রয়োজন আছে কি না। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোটোকল হচ্ছে, যদি পিত্তথলিতে পাথর থাকে আর যদি উপসর্গ না থাকে তাহলে সাধারণত অপারেশন না করলেও কোনো সমস্যা হয় না। গবেষণায় দেখা গেছে পিত্তথলির পাথর থেকে জটিলতায় যাওয়ার পূর্বে সাধারণত রোগীদের কোনো না কোনো উপসর্গ থাকে, যেমন পেটে ব্যথা ডান দিকে অথবা অ্যাসিডিটি বেড়ে যায় এবং ব্যথাটা পিঠ বরাবর চলে যায়। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, যেখানে পিত্তথলিতে পাথর যদি পাওয়া যায় কিন্তু যদি উপসর্গ না থাকে তাহলেও পিত্তথলিটাকে কেটে ফেলতে বলা হয় বা সার্জারি করতে বলা হয়। ব্যতিক্রমগুলো হচ্ছে, যদি রোগীর ডায়াবেটিস থাকে, রোগী যদি ভবিষ্যতে মা হতে চলছেন, ইয়াং ফিমেল, তাহলেও তাদের পিত্তথলিটাকে কেটে ফেলানো ভালো যদি পাথর থাকে। আর যদি কোনো হেমাটোলজিক্যাল ডিজিজ থাকে, যেমন সিকেল সেল ডিজিজ, থ্যালাসেমিয়া, সেক্ষেত্রেও অপারেশন করতে বলা হয়। অথবা রোগী যদি এমন হয় যে কিছুদিন পরে ওবেসিটির জন্য সার্জারিতে যাবে, সেক্ষেত্রেও অপারেশন করে নেওয়া ভালো। আজকে যে বিষয়টি বলবো, কেন রোগীর ডায়াবেটিস থাকলে উপসর্গ না থাকা সত্ত্বেও পিত্তথলিতে পাথরের সার্জারি করতে বলা হয়। আজকে আমি যে রোগীর অপারেশন করলাম, উনি দীর্ঘ প্রায় 10 বছর ডায়াবেটিসে ভুগতেছিলেন, কিন্তু পাশাপাশি ওনার পিত্তথলিতে পাথর ছিল কিন্তু ওনার কোনো উপসর্গ ছিল না, যে কারণে উনি কোনো সার্জারিতে যায়নি। এর কারণ হচ্ছে, যখন কোনো রোগীর ডায়াবেটিস থাকে এবং ডায়াবেটিসের মাত্রা বেশি থাকে এবং যদি দীর্ঘদিন ভুগতে থাকে ডায়াবেটিসে, তাহলে তাদের পেন সেন্সিটিভিটি কমে যায়। ঠিক একইভাবে যদি পিত্তথলিতে পাথর থাকে তাহলে তো ব্যথা হবে, কিন্তু ডায়াবেটিসের রোগীরা ব্যথাটা বুঝতে পারে না, যেহেতু ব্যথার বা পেইনের সেন্সিটিভিটি অনেক কমে যায়। যখন পেইন বুঝতে না পারে তখন কি হয়, পিত্তথলিতে থাকা পাথরটা কোনো একটা সময় গিয়ে পিত্তথলি এবং পিত্তনালী সংযোগস্থলে গিয়ে আটকে যায়, এবং যখন পাথরটা আটকে যায় তখন পিত্তথলিতে থাকা পিত্তের উপর ভিতরে ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ হয় এবং পিত্তথলি ফোড়া হয়। কিন্তু যাদের ডায়াবেটিস হয় না তারা কিন্তু এই ফোড়া হলেই সাথে সাথে বুঝতে পারে, ইভেন যেহেতু তাদের উপসর্গ থাকে। কিন্তু ডায়াবেটিস রোগীদের উপসর্গ যেহেতু থাকে না, তারা সাধারণত কোনো না কোনো একটা জটিলতা নিয়ে আমাদের চিকিৎসকদের কাছে শরণাপন্ন হন। যেমন আজকে রোগীর গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস নিয়ে এসেছে, তার মানে হচ্ছে তার পিত্তথলির পাথরটা পিত্তথলি এবং নালী সংযোগস্থলে আটকে গিয়েছিল, পরবর্তীতে পিত্তথলিতে ফোড়া হয়েছিল, এবং এই ফোড়া হওয়ার ফলে পিত্তথলিতে যে রক্তনালীটা সাপ্লাই দেয়, ফিডিং ভেসেলস, তার ভিতরে থ্রোম্বোসিস হয়েছে, মানে অর্থাৎ ব্লক হয়ে গিয়েছে, যার কারণে পিত্তথলিটা কোনো ফিডিং পাচ্ছিল না, ব্লাড সাপ্লাই পাচ্ছিল না। এর কারণে পিত্তথলিটার পচন ধরেছে। এই পচনশীল বা পচে যাওয়া পিত্তথলিকে বলা হয় গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস, যেটা সাধারণত ডায়াবেটিক পেশেন্টদের বেশি হয় যেহেতু তারা উপসর্গ বুঝতে পারে না। এজন্যই বলা হয়, যদি রোগীদের ডায়াবেটিস থাকে আর যদি পিত্তথলিতে পাথর যে কোনোভাবে ধরা পড়ে ইনসিডেন্টালি বা অন্য কোনো পরীক্ষা করতে গিয়ে বা কোনো রোগ শনাক্ত করতে গিয়ে আল্ট্রাসনিতে ধরা পড়লো যে তার পিত্তথলিতে পাথর, তাহলে তার সার্জারি করে নেওয়া উচিত। এখন আমার হাতে দেখেন, এই যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এই রোগীর কেটে আনা পিত্তথলিটা, একেবারে দেখেন পচে গেছে, এটাকে বলা হয় গ্যাংগ্রিনাস গল ব্লাডার, একেবারে কালো দেখতেছেন। আমরা পেটের ভিতরে ঢুকিয়ে দেখলাম যে পিত্তথলিটা একেবারে মোটা হয়ে ফুলে গেছে, যখনই ছিদ্র করলাম প্রায় হাফ লিটারের মতো পুষ বের হয়ে গেল এবং ওয়ালটা একেবারে পচা কালো হয়ে আছে। এই যে রোগী, আজকের এই রোগী যদি তার পিত্তথলিটা আগেই শনাক্ত হতো এবং উনি যদি আগে সার্জারি করে নিত, তাহলে হয়তো আজকের এই করুণ অবস্থায় পৌঁছতে হতো না। এজন্য বলা হয়, যদি ডায়াবেটিস রোগীদের পিত্তথলিতে পাথর থাকে এবং যদি শনাক্ত হয় অবশ্যই সার্জারি করে নেওয়ার জন্য। আশা করছি আমাদের ভিডিওটা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, আল্লাহ।